অ্যাকশন। নমস্কার, আপনারা দেখছেন বিশ্ববাংলা নিউজ অ্যান্ড এনটারটেইনমেন্ট, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সুমন। আমরা এখন আছি আনন্দপুর, আনন্দপুরে আমরা সবাই ক্লাবে। আমরা এখানে এসে একটা জিনিস সবথেকে খুব দামি জিনিস দেখলাম, যেটা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেনের। সোশ্যাল ডিস্টেন্সিং বলতে দেখুন, আমরা কিন্তু কোভিডের প্রকোপ থেকে প্রায় অনেকটাই, প্রায় 95% বেরিয়েই গেছি, কিন্তু এখানকার সদস্যরা কিন্তু সেটাকে মেনটেন করছে। আমাদের সকলের খুব ভালো লেগেছে। আমি একটু সদস্যদের কাছে চলে যাব। এখানকার যিনি সেক্রেটারি আছেন তার কাছে একটু যাবো। দাদা, আপনার ভালো নামটা বলবেন। নমস্কার, আমি আনন্দপুর আমরা সবাই পুজো কমিটির সেক্রেটারি বলছি, শুভঙ্কর পল্লে। নমস্কার দাদা, ওয়েলকাম টু বিশ্ববাংলা নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আমি একটু জিজ্ঞেস করবো আপনাদের পুজোর ইতিহাস ব্যাপারে। পুজোর ইতিহাস মানে আমরা এই বছরে আমরা 40 বছরে পদার্পণ করেছি। কংগ্রাচুলেশন। তো আমরা প্রথম একটা জুনিয়র গ্রুপ নিয়ে এই বছরটা নতুন করে আমরা শুরু করেছি, কারণ আগে সিনিয়ররা এই পুজোটা পরিচালনা করতেন। আমরা এখন নতুন করে আমরা এই পুজোটা আমাদের হাতে নিয়েছি। আমরা এই পুজোটা প্রথম এই বছর একটা থিমের আমরা করেছি, যেটার নাম হচ্ছে নবরূপে নব সাজে মা এসেছে আমার আঙ্গিনাতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুজো মণ্ডপ শাঁখা পলাশুরি মা বোনেদের ইউজের যত কিছু জিনিস দিয়ে আমরা এটাকে তুলে ধরার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আমরা করে এটা মানে সাকসেস করার চেষ্টা করেছি, এবং এটা লোকের কাছে যাতে আমরা তার ফিডব্যাকটা পাই ভালোমতো, তার জন্য আমরা সেরকম ব্যবস্থা করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি শুধু আরও একটা প্রশ্ন করব আমাদের দর্শকদের জন্য, শুধু তো আপনারা পুজো করে তো ক্ষান্ত থাকেন না, আপনারা সমাজসেবারও প্রচুর কাজ করেন, সেগুলোরও কিছু একটু হালকা গ্লিমস যদি দেন তো ভালো। আমরা সমাজসেবা অবশ্যই করি, কারণ প্রত্যেকটা আমাদের ছেলেরা যারা আমরা সবাই আছি, এরা সবাই সমাজসেবী কর্মীর মধ্যেই পড়েন। আমাদের এখানে যেমন আমরা এই গত বছর কোভিডে লোকের খাবার দেওয়া থেকে শুরু করে মানে অন্ন বিতরণ থেকে শুরু করে বাড়ি বাড়িতে এসব আমরা করেছি, তারপর কোনো অসুস্থ লোকের অ্যাম্বুলেন্স বা কোনো কিছু দরকার হলে সেগুলো আমরা হেল্প করি, কাউকে হসপিটালাইজ করার ব্যাপার থাকলে আমাদের ক্লাব থেকে আমরা ছেলেরা স্বতঃস্ফূর্তভাবে তার পাশে গিয়ে আমরা দাঁড়াই আর কি। তার কোনো হয়তো দাহ কার্য করার মতো কোনো পরিস্থিতি না থাকে, লোক না পাশে থাকলে আমরা তাদের পাশে গিয়ে হেল্প করি, মানে এরকম বিভিন্ন ধরনের কাজ আমরা এখানে করে থাকি। খেলাধুলা করি বাচ্চাদেরকে, খেলা সোশ্যাল ওয়ার্কিংয়ের মধ্যে যতটুকু যা করে মোটামুটি করে মানে আমাদের সামর্থ্য অনুযায়ী যা করার আমরা চেষ্টা করছি। খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন তো, শুধুমাত্র কিন্তু পুজো বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, দরকারে মানুষের পাশে মানুষের সাথে আমরা সবাই কিন্তু সর্বদা আছে। আমরা সকলকে অনুরোধ করব একবার হলেও আনন্দপুর আমরা সবাইকে যেন দেখে যান, এসে যান, সাক্ষী হয়ে থাকুন এরকম ইকো ফ্রেন্ডলি, এরকম পরিবেশ বান্ধব একটি পুজোর। আমরা আর ভেবে থাকতে পারলাম না, এমন এক পরিবেশ বান্ধব পুজো আর পুজো কমিটি, তাই জন্য বিশ্ববাংলা নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্টের তরফ থেকে আমরা সবাইয়ের হাতে আমরা সেরা পরিবেশ বান্ধব